এরপরে আফরোজা লাকি আপনি লিখেছেন স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ভাড়া বাসা পরিবর্তন করে অন্য জায়গাতে ইদ্যুৎ পালন করতে পারবেন কি না কারণ স্বামীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে গেছেন আগের বাসায় থাকার মতো এখন আর সামর্থ্য নেই জীবন আফরোজা এরকমটি করা যাবে যে আপনি ইদ্যুত তো চার মাস দশ দিন স্বামীর মৃত্যুর পর নির্দিষ্ট জায়গায় বসে পালন করবেন বাট সেখানে ইদ্দত পালন করতে গিয়ে যদি আপনি অসুবিধায় পড়েন যেমন আপনি ভাড়া দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনি একটা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বাসা চেঞ্জ করেন এটা আপনি করতে পারেন কিন্তু অপ্রয়োজনে বা সামান্য জুহাতে জাস্ট শখের বশত বাসা চেঞ্জ করা এটি বা অবস্থান চেঞ্জ করা এটি ইদ্যত্রত অবস্থায় জায়েজ নাই বাট আপনি যে কজ বা যে কারণ উল্লেখ করেছেন এই ভিত্তিতে বাসা পরিবর্তন করা যেতে পারে এমনি দেলওয়ার হোসেন খান আপনি লিখেছেন মেয়ে পাগল এই কথা গোপনে রেখে বিয়ে দিয়েছি এই বিয়ে কি জায়েজ হবে এবং ইসলামে এর সমাধান কি এরকম বিয়ে দিলে সে বিয়ে হয়ে গেছে বাট যার সাথে বিয়ে দিয়েছেন তিনি জানার পর এই বিয়ে তিনি রাখতেও পারেন তিনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন সে রাইট তার আছে যে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আর যিনি কাজটা করেছেন তিনি সন্দেহাত্রিকভাবে গুনায় কাজ করেছেন এই জন্য তাকে আল্লাহ কাছে তবা করতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা চাইতে হবে এবং বান্দার হক নষ্ট করেছেন তার কাছ থেকেও ক্ষমা চাইয়ে নিতে হবে